রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামার সাল্লামির রাসূলিন ইল্লা লিতাবিদিল্লাহ, আমি রাসূল পাঠিয়েছি তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে সব কিছুতে আমার রাসূলকে মেনে চলবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনিমতি রাব্বিকা ফাহাদ্দিস। وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله عليكم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله ঐতিহ্যবাহী জামে আহমদিয়া সুন্নি আলিয়া প্রাঙ্গণে আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গৌসিয়া কমিটি বাংলাদেশ দাওয়াতে খায়ের বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় হুজুর আলে রসুল শাহিনশাহ ত্রিকুট মুর্শিদুনা মাওয়ানা মালজানা আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদ্দাজিল্লুহুল আলীর সিয়াদত ও কিয়াদতে এই ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মূল অনুষ্ঠানের আগে আমাদের যে আয়োজন ইন্তজাম চলছে, চলমান আমাদের মঞ্চে তশরিফ ফরমা হযরাতে উলামায়ে কিরাম, আঞ্জুমানের সম্মানিত আরাকিন বৃন্দ, গৌসিয়া কমিটির মুহতারাম নেতৃবৃন্দ সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের অত্যন্ত মুহিব্বিন আপনজন, বিশেষত আমার হুজুর কিবলার মুরিদিন মুতাল্লিকিন এবং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশকার প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আজকের নূরানি জুলুসে যারা তশরিফ এনেছেন, এতক্ষণ হযরত উলামায়ে কিরামের মূল্যবান তাকরির শ্রবণ করলেন, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আমার ভাইরা, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন মাঠে তশরিফ নিয়ে আসুন এবং মাঠে যারা এসেছেন চেষ্টা করেন বসে যাওয়ার জন্য। প্যারে হাজরিন, আপনারা শুনেছেন আমাদের সময় নির্ধারিত 20 মিনিট এবং সাথে একটা বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে,
তো আমার দায়িত্বে যেটা বর্তিত হয়েছে সেটা হলো এই যে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং তাৎপর্য। প্যারে হাজরিন, যে কোনো কাজ করতে হলে ওটা কেন করব সেই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে ওই কাজটার ভেতরে অবশ্যই আগ্রহ বাড়ে এবং সে কাজ করার মধ্যে আন্তরিকতা থাকে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম ইমানের দাওয়াত দিয়েছেন, এরপরে যারা ইমান আনে তাদেরকে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইমানদারকে, বেঈমানকে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলা হয়নি। সর্বপ্রথম ইমানের দাওয়াত, তো যারা ইমান এনেছে তাদেরকে রব্বুল আলামিন আল্লাহর প্রিয় রাসূলের দুরুদ এবং সালাম, আল্লাহর নবীর উপর দুরুদ সালাম তথা দুরুদ শরীফ পড়ার আদেশ দান করেছেন। সুবহানাল্লাহ। আম মানুষ, সর্বসাধারণ মানুষ পাইকারি ভাবে হে মানব জাতি আমার রসুলের উপর দুরুদ সালাম পড়ো, এ কথা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদারকে বলেছেন। প্যারে হাজরিন, আমি আরজ করছি প্রত্যেক কাজের একটা ভেতরগত কারণ আছে, ওই কারণটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাজের মধ্যে আন্তরিকতা বাড়বে। আমরা কেন এই দেবী রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি? প্যারে হাজরিন, অতি সংক্ষেপ আয়াতে কেরিমা সূরা আত-তুহা আম্পারার ভেতরে 11 নম্বর আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন, শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহদ্দিস, হে আমার বান্দারা, তোমরা যে তোমাদের প্রতিপালকের দরবার থেকে নিয়ামত পেয়েছো, নিয়ামত, সেই নিয়ামতকে তোমরা চর্চা করো, সেই নিয়ামতকে আকাশ বাতাস একদম সপ্ত আসমান নয়লা মাকান পর্যন্ত সবাই যেন শুনতে পায় সে ধরনের তোমরা আল্লাহর নিয়ামতের ঘোষণা দাও। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের খেদমতে আরজ করি, এখানে মানুষ ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে তিন ধারণের ঠাই হবে না, এখন কাদা বসতে পারছি না, হুজুর কেবলা তশরি ভাঙলে কাদা রাদা দেখবে নাকি? বলেন না, যে যেখানে পারে সেখানে বসে যাবে। এরপরেও আপনারা যারা মাহফিলে তশরিফ রেখেছেন, কম তো নয়, আপনারা যদি সমস্যরে একসাথে আওয়াজ করে কথা বলেন সে আওয়াজটা বড় হবে না ছোট হবে, সম্মিলিতভাবে আওয়াজ করবেন। আমি আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর যে নিয়ামত পেয়েছ সেই নিয়ামত চুপে চুপে নীরবে নীরবে সেই নিয়ামতের চর্চা করিও না, ওই নিয়ামতকে সবাইকে জানিয়ে দাও, নিয়ামতের কথা সবাইকে জানিয়ে দাও। আপনাদের খেদমতে আরজ করছি, নিয়ামত বলা হয় যেটার দ্বারা মানুষ উপকৃত হয়। আমরা যারা বান্দা, আমরা আল্লাহকে পাইতে চাই কি না? আওয়াজ করেন না,
আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পেতে চাই, আল্লাহকে জানতে চাই, আল্লাহকে মানতে চাই, আমরা আল্লাহর সান্নিধ্য চাই। আমরা যারা মুমিন ইমানদার, আমরা আমাদের জীবনটা পরিচালনা করব। পাশাপাশি যারা মুমিন নয় তারাও তাদের জীবন পরিচালনা করে। আমরা এমন ভাবে আমাদের জীবন পরিচালনা করতে চাইব যেভাবে আমাদের জীবন পরিচালনা করলে আমাদের খালিক আর মালিক আমাদের উপর খুশি হয়, ঠিক কিনা বলেন না? আমরা চলবো, বলবো, খাবো, দাবো নিজের ইচ্ছা মতো হবে না মালিকের ইচ্ছা মতো? সেই মালিকের ইচ্ছা কি? ওই মালিক কয়জন? ওই মালিককে পাবো কেমনে? আবার এখানে দুনিয়াতে আমরা কি চিরদিন থাকবো না এখান থেকে চলে যেতে হবে? আওয়াজ করেন না ভাই, এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে যেখানে যাব সেই জায়গার নাম পাকিস্তান, হিন্দুস্তান, আফগানিস্তান নাকি কবরস্তান? আওয়াজ করেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? কবরস্থানে, ঠিক কিনা বলেন না? সেই কবর নামক জায়গাতে যখন যাব সেই কবরের অবস্থা কি, ওটা কেমন জায়গা জানার দরকার আছে কি নাই? সেখানে আমরা শান্তি পেতে চাই নাকি সেখানে অশান্তির শিকার হতে চাই? বলেন, আওয়াজ করে বলেন, কবরে কি আমরা শান্তিতে থাকতে চাই না কবরে আযাবের মধ্যে থাকতে চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যিনি দুনিয়ার শান্তির কথাও বলেছেন, কবরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা রাউদাতুম মিন রিয়াযিল জানান আও হুফরাতুম মিন হুফারিন নিরান। এ আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, এখান থেকে যখন কবরে যাবে ওই কবরের অবস্থা দুই ধরনের, অত এটা জান্নাতের একটা বাগান হবে নয়তো জাহান্নামের একটা গর্ত হবে। আমরা আমাদের কবরকে জান্নাতের বাগান বানাতে চাই নাকি জাহান্নামের গর্ত বানাতে চাই? বলেন না? তাহলে কবরের অবস্থা ওটা কেমন হবে সেটা রাসূল বলে দিয়েছেন। হাশরের ময়দানের অবস্থা কেমন হবে? হাশরের ময়দানে সবাইকে যেতে হবে কিনা? বলেন, তাড়াতাড়ি বলেন, সময় চলে যাচ্ছে, কবরে যেতে হবে। সেখান থেকে হাশরের ময়দানে আবার পুনরুত্থিত হতে হবে। সেই হাশরের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে, ওখানে কারো ঠিকানা জান্নাতে হবে আবার কারো ঠিকানা জাহান্নামে হবে। 25 নম্বর পার আর 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার মানুষেরা, এখানে যাকে যেমন মনে করছো, যাকে যেইভাবে তোমরা মন্তব্য করছো, কিন্তু আসলটা বোঝা যাবে হাশরের ময়দানে, ঠিক কিনা বলেন না? হাশরের ময়দানে একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। আমরা কোথায় যেতে চাই? আমরা আল্লাহকে যদি চিনতে চাই, আল্লাহকে যদি জানতে চাই, আল্লাহকে যদি মানতে চাই, আল্লাহর সান্নিধ্য যদি পেতে চাই, একমাত্র মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলেন তাহলে, আল্লাহকে পাওয়া আমাদের দরকার আছে কি নাই? আল্লাহকে পাইতে হলে রাসূলুল্লাহকে লাগবে কি না? আর কোনো পথ? বলেন, আর কোনো পথ? জি না, আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই।
পথ খোলা ছিল আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ওনাদেরকে মানলে আল্লাহ পাওয়া যেত। এখন শুদ্ধ জমিয়ত তুরুকে সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন সব রাস্তা, বড় করে বলেন না, সব রাস্তা কি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, সব রাস্তা বন্ধ। শুদ্ধ জমিয়ত তুরুকে ইলাইহে ইল্লা মিন জিহতে মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র মদিনাওয়ালা রাসূলের পথ ওটা খোলা রাখা হয়েছে। এখন যে বা যারা আল্লাহকে পাইতে চায়, রাসূলুল্লাহর গোলামি ছাড়া আর কোনো উপায়, তাহলে আল্লাহকে পাওয়া যার মাধ্যমে, উনি আমাদের জন্য আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন না? উনি আমাদের জন্য আল্লাহর নিয়ামত। আমরা কিভাবে চলবো, ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, আমাদের সমাজ জীবন কিভাবে চলবে, আমাদের রাষ্ট্রীয় জীবন কোন কনস্টিটিউশনের মাধ্যমে কাকে সামনে রেখে চালাবো, সোজা সত্তা কোথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার সাল্লামির রাসূলিন ইল্লা লি তাবিদিল্লাহ, আমি রাসূল পাঠিয়েছি তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে সব কিছুতে আমার রাসূলকে মেনে চলবা। সুবহানাল্লাহ, বলেন না? তো রাসূলকে মানলে আমাদের পথটা সঠিক হবে, ঠিক কিনা বলেন? আমরা সঠিক পথ চাই নাকি ভুল পথ চাই? তো সঠিক পথ কার কাছে পাবো? রাসূলের কাছে। এই জন্য আল্লাহর রাসূল আমাদের জন্য নিয়ামত কিনা, আমরা যখন কবরে যাব সেখানে নেককার হয়ে যেতে পারলে, নবীর গোলাম হয়ে যেতে পারলে আমাদের জন্য সেখানে কি আছে, শান্তি আছে। আর নবীর দুশমন হয়ে যদি যাই, সেই কবর আমাদের জন্য জাহান্নামের গাড্ডা হবে। এরপরেও গুনার বোঝা নিয়ে যদি যাই, তো আপনারা ওলামায়ে কেরামের জবানে শুনেছেন আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে সাহাবায়ে কেরাম রয়েছে, সামনে দুইটা কবর দেখেছেন, সেই কবরের সামনে গিয়ে আল্লাহর হাবিব সাওয়ারি থেকে নেমে গেলেন, বললেন আবু বকর একটা খেজুরের ডাল কেটে আনো। ওই খেজুরের ডাল কেটে আনার পরে দুই টুকরা করে দুই কবরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল এটা কেন করলেন? আল্লাহর হাবিব বললেন, এই যে দুই কবর, এগুলা ইমানদারের কবর, কাফেরের কবর নয়, তাদের উপর আজাব চলতেছে। একজন চুগুলখুরি করে করত দুনিয়াতে, একজনের কথা আরেকজনকে লাগাইয়া সমাজে প্যাঁচ লাগাইতো, এই জন্য আজাব চলছে। আরেকজন প্রস্রাবের দরকার হয়েছে, মানুষের সামনে উলঙ্গ হয়ে বসে যেত, অথবা প্রস্রাব করে ইস্তিঞ্জা করত না, পানি খরচ করত না, যার কারণে আজাব চলছে। আল্লাহর হাবিব জানেন কেন আজাব চলছে। এরপরে বললেন, খেজুরের ডাল গেড়ে দিলাম, আজাবকে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন না? রাসূল জমিনের উপরে, উম্মত জমিনের ভেতরে, কবরে আল্লাহর নবী উপকার করেছেন কিনা, বলেন না ভাই? তো যে রাসূলের ওসিলায় কবরের আজাব বন্ধ হলো, সে রাসূল আমাদের জন্য নিয়ামত কিনা? কাল কিয়ামতের ময়দানে যখন সবাই পাগলের মতো ছুটাছুটি করবে, চেষ্টা করবে, আমাদের হিসাব নিকাশ হলে অন্ততপক্ষে আমরা দেখতাম আমাদের কার কি হয়, এই জন্য সবাই সুপারিশকারী তালাশ করবে। সংক্ষেপ কথা, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পয়গম্বরদের দুয়ারে 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 যাবে, সবাই বলবেন আস্তুহুনাকা, আমার দ্বারা সম্ভব নয়। সর্বশেষ
আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হাশরের ময়দানের লোকেরা যাবে, সবাই বলেছে আস্তুহনাক, আমার দ্বারা সম্ভব না। আর শাফিউল মুসলিমিন রাহমাতুল্লিল আলামিন যার জশ্নে জুলুস করছেন, যার ঈদে মিলাদ উদ্যাপন করছেন, সেই রসুল বলেন আনালাহা, হ্যাঁ আমি তোমাদের ইন্তেজারে আছি, অপেক্ষায় আছি, তোমাদের জন্য সুপারিশ করার অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, সেই কিয়ামতের ময়দানে কাকে কার মাধ্যমে আমরা উপকার পেলাম বলেন, বলেন কার মাধ্যমে? আমাদের রসুলের মাধ্যমে। তাহলে কি বুঝতে পারলেন, কাল কিয়ামতের ময়দানেও আমরা লাভবান হব আমাদের রসুলের মাধ্যমে, ঠিক কিনা বলেন না? তাহলে সেখানে রসুল আমাদের জন্য নিয়ামত কিনা আগে বুঝতে হবে। যারা মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী নিয়ে নানা ধরনের তালবাহানা করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, জায়েজ না জায়েজ ইত্তাকের কথা বলছেন, আগে তাদেরকে জিজ্ঞেস করবেন, বলে রসুল নিয়ামত কিনা, রসুল নিয়ামত কিনা, রসুল আমাদের জন্য উপকারী কিনা, নয় বলতে পারবেনি, কথা বলেন না। আজকে যারা টেলিভিশনে বসে ফেসবুকে ইউটিউবে নানা ধরনের কথা বলছে, তাদের সাথে আবার কথা বলতে হয় ঈদ মিলাদুন্নবী জায়েজ না জায়েজ। আরে বেটা, এগুলি নিয়ে কথা বলার দরকার নেই তো, একটা কথা শুধু স্বীকার কর, রসুল আমাদের জন্য নিয়ামত কিনা, বড় করে বলেন না, রসুল আমাদের জন্য নিয়ামত কিনা? রসুল যদি নিয়ামত হন, তো নিয়ামত পেলে মানুষ খুশি হয় নাকি বেজার হয়? বড় করে বলেন, নিয়ামত পেলে খুশি হয় না বেজার হয়? এটাই হলো ঈদ মিলাদুন্নবীর তাৎপর্য, যে আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম, গোটা সৃষ্টির জন্য যে নিয়ামতের কোনো সাদৃশ্য নাই, যে নিয়ামতের কোনো তুলনা নাই, যে নিয়ামতের কোনো উপমা নাই, সে অনুপম নিয়ামত, সে অতুলনীয় নিয়ামত, সে অতুলনীয় উপকারী আল্লাহর নিয়ামতটা আমাদের পরম বন্ধু আমরা পেয়েছি এই রবিউল আব্বাল শরীফের 12 তারিখ সোমবার সোবহে সাদেকের ওই নুরানি সময়ে। অতএব এত বড় নিয়ামত যখন নাই, আল্লাহ বলেন ওয়াম্মা বেনেমাতে রব্বিকা ফাহাদ্দিস, যত বড় নিয়ামত তোমরা তার জন্য তত বড় উৎসব করবা, বলেন না তত বড় কি করবা? আমাদেরকে সঞ্চয় ত্রিকোট মুর্শিদে করিম আমাদেরকে দিয়েছেন জশ্নে জুলুস, আমরা জমিনে করছি জমিনে জমিনে। আমার গৌসুল আজম দস্তগীর বলেছেন, তোরা আমার চর্চা জমিনে করছিস পরে, তুবুলি ফি সামায়ে ওয়াল আরদে দুক্কাত, আমার চর্চা জমিনে হওয়ার আগে আসমানে হয়েছে। আমাদের প্রিয় নবীর নুরানি জুলুস আমরা চট্টগ্রামের জমিনে, ঢাকার জমিনে, বাংলাদেশের জমিনে, পৃথিবীর আনাচে কানাচে সাইন্স রিপোর্ট আল্লাহ রাসূলের মাধ্যমে দেখাচ্ছি। কসম খোদার, যদি প্রথম আসমান থেকে শুরু করে লামাকান পর্যন্ত দেখাতে পারতাম, কত বড় বড় জুলুস সেখানে চলতেছে, ঠিক কিনা বলেন না? কারণ আমাদের নবী শুধু আমাদের জন্য নিয়ামত নয়, আমাদের রসুল সমস্ত সৃষ্টির জন্য আগে বন্ধু স্বীকার কর রসুল নিয়ামত কিনা। যদি একবার স্বীকার করিস, তাহলে মিলাদুন্নবী আর ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা মুখ দিয়ে বের হবে না, অন্তরের ভিতরেও আসবে না, ঠিক কিনা বলেন না? আল্লাহ সেই নিয়ামতের সাথে থাকবেন। ওই নিয়ামত যার উসিলায় পেয়েছি, যাদের ওসিলায় পেয়েছি, আল রসুল আওলাদ রসুল শৈশয় স্ত্রী কোটের এই নুরানি সিলসিলায় নুরানি গোলামিতে আল্লাহ আমাদেরকে ইখলাস ও মহব্বতের সাথে, পিওরিটির সাথে,
মুনাফেকের সাথে নয়, মুনাফেকের সাথে নয়, পিওরিটির সাথে এই আল রাসূলের গোলামিতে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।